সবচেয়ে বড় পাওয়া এটাই যে আমার বাবা মাকে আমি একটা বাড়ি গিফট করতে পারছি, সেটা আমার কষ্টের টাকায় করা, অনেক কষ্ট করে। ওইটা প্রায় আমার 2 বছর লাগছে ওই বাড়িটা করতে, ওই বাড়িটা 2 বছরে আমি করছি। আর লায়লাও চাইছে যে ওর বাবা মাকে যেহেতু গিফট করবে, ও নিজের কষ্ট করেই দেখ, এই জন্য ও ওয়েট করছে 2 বছর, না হলে 2 বছর লাগতো না একটা বাড়ি করতে, 50-60 লাখ টাকা দামের বাড়ি করতে 2 বছর প্রয়োজন নাই, আপনার 6 মাসেই হয়ে যেত। সো যেহেতু অনেক স্ট্রাগল করে বাড়িটা করছি, এই জন্য হচ্ছে যে অনেক টাইম লাগছে, 2 বছর সময় লাগছে। তারপর এমনিতে আমার জন্মের পরে আমার বাবা বলতো সবসময় যে তোরে বাংলাদেশের এমন কোন দামি দুধ নাই যেটা না খাওয়াইছি, তুই কেন এই পোলাবেনের সাথে ঘুরবি, এটা ঘুরবি, সেটা ঘুরবি, মানে বলে না বাপমা আড্ডা মারলে বাজারডা মারলে, তো এরকম বলতো আমার বাবা আমাকে। সো একটা ভালো একটা লেভেল ছিল আমাদের পরিবারটা। তো এই ধাক্কার পর হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেক পড়ে যাই আমরা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। মামুন ভাইয়ের পরিবারে কে কে আছে সেটা তো শুনলাম না। আমার পরিবারে আমি, আমার বাবা, আমার মা, আমার ভাই, বোন, ভাবি, একটা ছোট ভাস্তি, দুইটা ভাস্তি, দুইটা ভাস্তি। কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। আমার এক ভাই, ভাই বোন হচ্ছে বাক শ্রবণ প্রতিবন্ধী, যারা হচ্ছে কানে শোনেন এবং কথা বলতে পারে না, এটা সবসময় বলি আমি, কারণ অনেকেই জানে না, তারপর জানানোর জন্য বলি। অ্যান হচ্ছে যে আমি একমাত্র আমার ফ্যামিলিতে যে কথা বলতে পারি, অ্যান স্টেবল, যে আর্ন করেই অ্যান ফ্যামিলিটা রান করি, অনেক কষ্ট করেই করি, যাই করি জীবনে, অনেক কষ্ট করেই আমার ফ্যামিলিটা আমি রান করে এই পর্যন্ত এনেছি। অ্যান আমার মাকে, মা বাবাকে আমি আমার গ্রামের বাড়িটা গিফট করেছি, এটাই হচ্ছে আমার লাইফের অ্যাচিভমেন্ট, সবচেয়ে বড় পাওয়া এটাই যে আমার বাবা মাকে আমি একটা বাড়ি গিফট করতে পারছি, সেটা আমার কষ্টের টাকায় করা, অনেক কষ্ট করে। ওইটা প্রায় আমার 2 বছর লাগছে ওই বাড়িটা করতে, ওই বাড়িটা 2 বছরে আমি করছি। আর লায়লাও চাইছে যে ওর বাবা মাকে যেহেতু গিফট করবে, ও নিজের কষ্ট করেই দেখ, এই জন্য ও ওয়েট করছে 2 বছর, না হলে 2 বছর লাগতো না একটা বাড়ি করতে, 50-60 লাখ টাকা দামের বাড়ি করতে 2 বছর প্রয়োজন নাই, আপনার 6 মাসেই হয়ে যেত। সো যেহেতু অনেক স্ট্রাগল করে বাড়িটা করছি, এই জন্য হচ্ছে যে অনেক টাইম লাগছে, 2 বছর সময় লাগছে। তারপর বিল্ডিং বাড়ি, 2000 স্কোয়ার ফিটের একটা বাড়ি করছি, যেটা হচ্ছে অনেক সুন্দর করে, মানে হোয়াইট হাউস এর মতন একটু দেখতে ওরকম ভাবে করছি। এখন জিপসামের কাজ টাজ আছে, ওইগুলো করবো। আপনি তো এখন ওখানে থাকছেন না? ওইখানে আমার বাবা মা থাকছে, ভাই ভাবি থাকছে, বোন থাকছে, সবাই থাকছে, আমি ছাড়া। আর আপনি ঢাকায় থাকছেন? আমি ঢাকায় থাকতেছি, হ্যাঁ, অবশ্য ঢাকায়, অবশ্য মানে ওর কাজের ক্ষেত্রটাই হচ্ছে ঢাকা, তো আমি ঢাকা তো একটু শিফট হতে হবে, ঢাকা তো একটা বাড়ি করার প্ল্যানিং করতেছি আমরা, যেটা লায়লা বলছিল। তো তুমি কি সবকিছুই বলে দিবা নাকি? তাহলে না না, পরে কি যাক, বলে ফেলেছি যেটা শেষই, যাক আমরা প্ল্যানিং করতেছি, আমাদের প্ল্যানিং আপনাদেরকে জানাবো অবশ্যই, কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা কি দুজন মিলে শেয়ার করব। হ্যাঁ, দুজন মিলে যেহেতু একসাথে থাকার চিন্তা ভাবনা করেছি। তবে অবশ্যই কংগ্রেচুলেশনস আপনাকে যে একজন ছেলে হয়ে, আপনি কি বড় ছেলে পরিবারে? আমি পরিবারের সবচেয়ে ছোট ছেলে, সবচেয়ে ছোট ছেলে হয়ে, এটা আমরা দেখেছি ছোট আমার লাইফ স্ট্রাগল করে আপনার 12-13 বছর থেকে বয়স। আমি সবসময় শুনি লায়লা আপু বলে যে আপনি লাইফে অনেক স্ট্রাগল করেছেন, অনেক কষ্ট করেছেন, আপনি কি সেই স্ট্রাগলগুলো আসলে কি, মানে আমি যদি ওইগুলো এখনো কল্পনা করি, আমি ভাবি যে আমি কি আসলে ওইটাই ছিলাম? দু একটা কি বলা যায় আমাদের? আল্লাহ তাআলা মানে রহমত কিভাবে দেয় এটা বলা যায় না, আল্লাহ তাআলা কিভাবে দিছে আমাকে। আমি খুব খারাপ একটা সিচুয়েশনে আমার ফ্যামিলি ছিল, খুব ভালো ছিলাম না, তো আমাদের মোটামুটি ফ্যামিলি নিয়ে চলতাম আর কি, এত হাই আলিশান জীবন জিন্দগি ছিল না, অনেক নিম্নমানের একটা ফ্যামিলির ছোট ছেলে ছিলাম আমি। সো তখন কাজকর্ম না মনে করলে আপনার বাবা মা কি করতেন? আমার বাবা মা, আমার বাবা ছিলেন মালয়েশিয়াতে, তো উনি হচ্ছে অনেক বছর ছিল এখানে, প্রায় আপনার 3-5 বছর এরকম মনে হয়েছিল। থাকার পরে আমার আব্বু একজনকে ঠাই দিয়েছিলেন, আমার আব্বুর কাছে রাখছিলেন, রাখার পর ওই লোকটাই করছে, আমার আব্বুর সঞ্চয় করা যত টাকা ছিল সব টাকা নিয়ে পালায় গেছে, পালায় যা ঢাকা বাংলাদেশ চলে আসছে। তখন আমার বাবা মানে কি করবে দিক বিদিক খুঁজে পাচ্ছিল না, তখন তো তার জীবনের যত ইনকাম সব ওইখানে ছিল, সব টাকা নিয়ে সেই লোকটা পালায় গেছে, তখন তো সে একটা ধাক্কা খাইছে, সেই ধাক্কাটা সে সামলাইতে পারে নাই।
তো সে বাংলাদেশে ব্যাক করছে, বাংলাদেশে এসে তাকে অনেকভাবে খুঁজছে, অনেকভাবে মামলা করছে, অনেক কিছু করছে, কিন্তু কিছু করতে পারে নাই। এমন একটা পজিশন হয়েছে, আমার বাবাকে মার্ডার করার চিন্তা ভাবনা করছে, আমার বাবাকে তুলে নিয়ে রকেটে দিতে নিয়েছিল, অনেক মারামারি করছে, আমার বাবা পঙ্গুতে ভর্তি ছিল, এরকম এই এই সিচুয়েশনগুলোর কারণে আমাদের আর্থিক অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছিলো। এমনিতে আমার জন্মের পরে আমার বাবা বলতো সবসময় যে তোরে বাংলাদেশের এমন কোন দামি দুধ নাই যেটা না খাওয়াইছি, তুই কেন এই পোলাবেনের সাথে ঘুরবি, এটা ঘুরবি, সেটা ঘুরবি, মানে বলে না বাপ মা আড্ডা মারলে বাজার আড্ডা মারলে, তো এরকম বলতো আমার বাবা আমাকে। তো একটা ভালো একটা লেভেল ছিল আমাদের পরিবারটা, তো এই ধাক্কার পর হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেক পড়ে যাই আমরা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।